নমস্কার, আজকে আমি আলোচনা করব ইসলামপুর কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে। ইসলামপুর কলেজে ভর্তি প্রক্রিয়া কেমন এবং কী কী ডকুমেন্টস দরকার সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেটা এক্সপ্লোর করার চেষ্টা করব। তো আমরা এখন চলে এসেছি ইসলামপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা সবাই দেখতে পাচ্ছ ইসলামপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইট হলো islampurcollege.ac.in। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি, চলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন, তো এটাতে আমরা ক্লিক করে দিব। তো যখনই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অপশন দেখাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন ফার্স্ট সেমিস্টার 2020-21, সেটাতে আমরা ক্লিক করব এবং সেখানে দেখতে পেলাম আমরা একটা নতুন পেজে চলে এসেছি। সেখানে একটা অপশন দেখতে পাচ্ছি যে নিউ অ্যাপ্লিকেশন, সেখানে আমরা ক্লিক করে দেব এবং সেখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন পেজে চলে এসেছে যেখানে একটা ডিক্লিয়ারেশন দেওয়া আছে। সেই ডিক্লিয়ারেশনটা মানে সেখানে ডিক্লিয়ার করতে হবে যে আমি সমস্ত ইনফরমেশন একদম ঠিক ঠিক দিচ্ছি এবং যদি অ্যাপ্লিকেশন ভুল দিই তাহলে যে অ্যাপ্লিকেশন তাহলে আমার অ্যাডমিশনটা যে ক্যান্সেল হবে সেটা আমার নিজের দোষে হবে, এটা এখানে বলা আছে। তো আমি আই অ্যাগ্রি করে দিচ্ছি। আই অ্যাগ্রি করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে যে একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে ইমেল আইডি দিতে হবে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দেওয়ার পরে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমার মোবাইলেও একটা ওটিপি চলে এসেছে অলরেডি। ওটিপিটা এন্টার করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমার কাছে অ্যাপ্লিকেশন আইডি চলে এসেছে। তো অ্যাপ্লিকেশন আইডি হলো এটা, আমি এটা কন্টিনিউ করব এখন। অ্যাপ্লিকেশন আইডি কন্টিনিউ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট মানে যে যে এখানে অ্যাপ্লিক্যান্ট তার নাম দিতে হবে। যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তোমার নাম দিতে হবে। ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ এন্টার করতে হবে। ফাদার্স নেম মানে বাবার নাম এন্টার করতে হবে। মায়ের নাম এন্টার করতে হবে। জেন্ডার এন্টার করতে হবে। কাস্ট এন্টার করতে হবে। আধার কার্ডের নাম্বার এন্টার করতে হবে। তোমাকে ফিজিক্যালি চ্যালেঞ্জ মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকলে তোমাকে সেটা ইয়েস অর নো করতে হবে। তোমাকে সেটা ইয়েস ক্লিক করে তা তোমার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়। এছাড়া তোমার ন্যাশনালিটি তোমাকে দিতে হবে, রিলিজিয়ান তোমাকে দিতে হবে এবং এইচএসএ রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে দিতে হবে। এইচএসএ স্ট্রিম সিলেক্ট করতে হবে। এইচএসএ স্ট্রিমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সায়েন্স আর্টস কমার্স যেটা তোমার স্ট্রিম সেটা তোমাকে ক্লিক করতে হবে এবং এইচএসএ কোন বোর্ড থেকে তুমি পরীক্ষা দিয়েছিলে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে নাকি তোমরা সিবিএসসি থেকে নাকি অন্য কোনো আইসিএসসি আইএসসি থেকে কোন বোর্ড থেকে কোন কোন মানে গভর্নমেন্টের বোর্ড থেকে, যদি তোমরা অন্য বিহার বা রাজস্থান বা অন্য কোনো এরিয়া থেকে তোমার এরিয়ার বোর্ড থেকে তোমরা যদি পড়াশোনা করে থাকো সেখানে এখানে সমস্ত অপশন আছে। তোমরা যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ড তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার ফলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোন ইয়ারে পাস করেছো, কোন ইয়ারে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো সেটা তোমাদেরকে এন্টার করতে হবে। 2020-তে মানে এই বছর পাস করেছো নাকি তার আগের বছর পাস করেছো নাকি 2018-তে পাস করেছো। হায়েস্ট 2018 অবধি এখানে অ্যালাউ করছে। 2017-তে যদি কেউ এইচএস পাস করে থাকে এবং এখানে অ্যাপ্লাই করতে চাও তাহলে সেটা সম্ভব হবে না। ঠিক আছে, তারপরে তোমাদেরকে এখানে কোন স্কুলে পড়েছো সেটা তোমাকে এখানে ক্লিক করতে হবে। তারপরে তুমি এখানে আপডেট অপশনে ক্লিক করে দিলে তোমার নতুন একটা পেজ খুলে যাবে যেখানে তোমাকে তোমার ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টসের মধ্যে তোমার যা যা লাগবে তার মধ্যে প্রথমেই যেটা সেটা হলো 10th-এর অ্যাডমিট কার্ড মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 12-এর তোমার রেজাল্ট লাগবে। ঠিক আছে, 12-এর রেজাল্ট লাগবে, তোমার আধার কার্ড লাগবে, তোমার একটা ফটো লাগবে, পাসপোর্ট সাইজের ফটো, তোমার স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে এবং তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে। আর যদি কেউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট লাগবে। কেউ যদি জেনারেল কাস্টের হয়ে থাকো তাহলে তার কোনো কাস্ট সার্টিফিকেটের দরকার নেই। যে যে এসসি এসটি ওবিসি যারা তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট দরকার আছে। এরপরে তোমরা কন্টিনিউ করলে তোমাদের ফর্ম ফিল আপ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তোমাদের যে কপি বেরোবে সেই সাবমিশন কপিটি তোমাদেরকে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। যখন তোমরা কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাবে তখন তোমাদের সেই কপিটা দরকার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো প্রসেসটা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো।